এখনো বিয়ে হয় নাই আপনার? না, মানে যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না। টাকা পয়সা চায়, অনেকে দেখতে আসে আপনাকে বিয়ে শাদি করতে চায়, কিন্তু টাকার জন্য বিয়ে শাদি করতে পারতেছেন না। আচ্ছা, তো এখন তুমি কি চাও, মানে দর্শকদের উদ্দেশ্যে কি চাও? দর্শক বন্ধুদের কাছে এটাই চাই যে আমার যে দায়িত্ব নেবে, আর আমারও যে খাওয়াইতে পড়াইতে পাবো, আমার ভাইয়ের দায়িত্বটা নেবে। সাহায্য সহায়তার কারণে আসছেন। আচ্ছা, তো এই যে আপনার বিয়ের বয়স হয়ে গেছে, তো এখন কি আপনি বিয়ে শাদি করতে যাচ্ছেন না? সেই রকম মানুষ কালি, মনের মানুষ কালি বিয়ে করবেন? আচ্ছা, তো এই যে আপনার বয়স তো অনেক হয়ে গেছে, তো এখনো বিয়ে শাদি করেন নাই যৌতুকের কারণে, তো এখন যদি আপনাকে যৌতুক ছাড়া কেউ বিয়ে শাদি করতে চায়, আপনি রাজি হবেন? আচ্ছা, রাজি। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপার সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আপা আসসালাম আলাইকুম। কেমন আছেন আপা? ভালো আছেন? আচ্ছা, কথাটা একটু জোরে বলে হ্যাঁ। আচ্ছা, তো আপার নাম কি? বন্যা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দিলাম বন্যা আপার সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা আপা, কী উদ্দেশ্যে নিয়ে আসলেন আমাদের মিডিয়ার সামনে? কারণ বাবা বাবা মা আছে? বাবা মা আছে, বুড়া বুড়া ভ্যান চালাতো, এখন আর পারে না। মাদাও বুড়া মানুষ, বাবা অসুস্থ। এখন আমার এই একটা ছোট ভাই আছে, মাদ্রাসা পড়াবো, ঘর ভাড়া থাকে। এখন আমার এই টাকার অভাবে, যৌতুকের অভাবে বিয়ে হয় না। এখনো বিয়ে হয় নাই আপনার? না, মানে যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না। টাকা পয়সা চায়, অনেকে দেখতে আসে আপনাকে বিয়ে শাদি করতে চায়, কিন্তু টাকার জন্য বিয়ে শাদি করতে পারতেছেন না। আচ্ছা, তো আপনার বাবা কি ভ্যান চালাতো আগে? ভ্যান চালাতো, এখন কোনো কাজকাম করতে পারে না। আর আপনার মা? মা ওই বাড়িতে থাকতো, আবার যখন একটু কাজকাম করতে পারতো, লোকের বাড়ি বাড়ি কাজ করতো, এখন আর পারে না মা। এখন আপনি কি করেন এখন? এখন আমি লোকের বাড়িতে কাজ করি। লোকের বাড়িতে কাজ করেন, আর আপনাদের মানে গ্রাম করেন, আর আপনাদের সংসারটা আপনি চালাচ্ছেন এখন? মানে বাবা মা তো দুজনই অসুস্থ বলতে গেলে। ভাড়া আছেন? ভাড়া দেন কত মাসে? ভাড়া দেই 300। 300 টাকা? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি বন্যার জীবনের জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, তো শুনুন তার জীবনের জানা অজানা কিছু গল্প। তো বন্যা, তো কী উদ্দেশ্য নিয়ে আসলো এখন আমাদের মিডিয়ার সামনে, কী চাও এখন? খাইতে পারি না, আর কতদিন শরীর ভালো থাকবে? এখন তুমি কি চাও, মানে দর্শকদের উদ্দেশ্যে কি চাও? দর্শক বন্ধুদের কাছে এটাই চাই যে আমার যে দায়িত্ব নেবে, আর আমারও যে খাওয়াইতে পড়াইতে পাবো, আমার ভাইয়ের দায়িত্বটা নেবে, বাবা মার মুখে দুটো ভাত তুলে দেবে। খুব অসুবিধা আছে, সামনে রোজা আসতেছে, কী খামো ঘরে কিছু নেই, তাই দর্শক বন্ধুদের কাছে কিছু সাহায্য চাই। আচ্ছা, সাহায্য সহায়তার কারণেই আসছেন। আচ্ছা, তো এই যে আপনার বিয়ের বয়স হয়ে গেছে, তো এখন কি আপনি বিয়ে শাদি করতে যাচ্ছেন না? সেই রকম মানুষ কালি, মনের মানুষ কালি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার বয়স তো অনেক হয়ে গেছে, তো এখনও বিয়ে শাদি করেন নাই যৌতুকের কারণে, তো এখন যদি আপনাকে যৌতুক ছাড়া কেউ বিয়ে শাদি করতে চায়, আপনি রাজি হবেন? হ্যাঁ। আচ্ছা, রাজি হবেন।